অজনা গাড়ি ধকারে দুই যুবক মৃত্যু, লোকঙ্ দ্বারা জাতীয় রাজপথ অবরোধ। সূচনাযোগ্য যে গতকাল সন্ধ্যা সময় বলাঙ্গীর জেলা বঙ্গমুড়া ব্লক বোরবাহাল ছক নিকটে এক অজনা গাড়ি ধকারে দুই যুবক মৃত্যু ঘটিছিল। মৃতক দুয় বোরবাহাল গ্রামের বিজয় পুটেল ও জিতেন্দ্র পুটেল। গাড়িটি ধক্কা দিয়ে ঘটনাস্থলর ফেরার হয়ে যাই। বিজয় এবং জিতেন্দ্রকে দমকল গাড়ি সাহায্যে কণ্টাবাঞ্জি ডাক্তারখানাকে অনা যাই। সেখানে ডাক্তার উভয় মৃত ঘোষণা করেছিল। শব ব্যবচ্ছেদ করা যাওয়া পরে স্থানীয় লোকে পূর্বাহ্নু জাতীয় রাজপথ রায়পুর গোপালপুর NH-59 অবরোধ করেছিল। রাস্তা উপরে শব রক্ষি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি সহ উক্ত গাড়ি সহ চালককে ধরিবা দাবি করেছিল। মোর না হলো স্যার কিশোর কুমার জেন, মো বঙ্গমুন্ডা ব্লক নমিনি স্যার। আও দাবি স্যার আমার গতকালি লগভগ আপনার 6:30 ঘটনা স্যার, এটা দুইটা ভাই আমার যে বোরবাহাল গ্রামের দুইজন ভাই যে অনেক গোটে অজনা স্কর্পিও খরিয়ার পটর আসুলে স্যার, তাকে ধক্কা মারি সে পলাইলে স্যার। আর আজ মৃত্যুবরণ হয়েছে স্যার, সে মৃত্যুবরণের আমি আজ রাস্তা রোক করেছু। রাস্তা রোক হওয়ার কারণ হল স্যার, আমার ঘটনাটা হল স্যার আমার যে মৃত্যুবরণ করছেন তাকে 10 লক্ষ টাকার কমসে কম ক্ষতিপূরণ দিয়া যাও। আও যে বর্তমান ড্রাইভরটা যে পিটি পলাইছি সে গাড়ি ধরা যাও, আও ইমিডিয়েটলি তাকে গাড়ি সুইচ করে দিয়া যাও। আর গাড়ি সুইচ কলা পরে সে ড্রাইভর যে হচ্ছে তাকে ডিটেকশনে রখা যাও, আর তাকে কার্যানুষ্ঠান করা যাও আজ্ঞা। আর যে মৃত্যুবরণ করিয়ে তার পরিবার লোককে তাকে কিছু বি আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আমার যা অনেক ক্ষতিপূরণ দাবি যা আছে স্যার। ঘটনাস্থলের বঙ্গমুন্ডা পুলিশ পৌঁছি পরিবার লোক বুঝাশুঝা করেছি। 7 দিন মধ্যে গাড়ি ও চালককে ধরিবা পুলিশ প্রতিশ্রুতি দেওয়া পরে সমস্ত ধারণার ওহরি